মিশনে হেড দিবি না তেল, সাকসেস হলে জায়গা পাবি মরবি করলে ফেল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? জি মীরা। প্রবলেম কি বলো? আসলে ভাইয়া আমি একজন ডান্সার। সেটা তো দেখলাম। আমার কাছে তোমার কি প্রয়োজন? ভাইয়া আমার খুব ইচ্ছে হলো ফিল্মে কাজ করার, বাট আমি কোনো চান্স পাচ্ছি না। আপনি যদি কোনো ফিল্ম ডিরেক্টরকে বলেন তাহলে আমার কাজটা হয়ে যেত। প্লিজ ভাইয়া না করবেন না, আমার জন্য আপনি ছোট হবেন না। আমি ভালো ডান্স করি, ভালো অ্যাক্টিংও করতে পারি। আপনি চাইলে আমি আপনাকে অ্যাক্টিং করে দেখাতেও পারি, ওই যে জটিল প্রেম সিনেমার নায়িকা আঁচল করেছিল। আরে ওই যে ওই যে ওই যে ওই যে, বুঝতে পারছি তুমি ভালো একটা অভিনয় করবা, মানে তুমি জটিল একটা মেয়ে। আচ্ছা তুমি যেহেতু বলতেছো, আমার একটা পরিচিত ডিরেক্টর আছে মিশু, ওর আমি বলে দেবো। নিয়ে থ্যাংক ইউ ভাইয়া। ভাই এতদিন অন্যের কথায় নিজেরে নাড়াচাড়া করছি, কিন্তু নিজের ভাগ্যের চাকা এক ইঞ্চিও নড়ে নাই। তাই চিন্তা করছি এখন থেকে আপনার কথায় নিজেরে নাড়াচাড়া করব। পয়লা পয়লে এই কথা তো সবাই কয়, তোর আগের জন্য এই কথা কইছিল, পরে কথাবার্তা শুনে নাই নিজেই মরে সরে গেছে। তুইও যদি না শোনস তোরও নড়াচড়া করা লাগবে না, তুইও কিন্তু সিধে এরকম কফারের মধ্যে চলে যাবি। ঠিক আছে? জি। কত আছে ভাই? দুই আছে। জি যখন যা কইবেন ঠিক এইভাবে হাজির করে দিব, কথার কোনো নড়বর নড়ছ রইব না। যাও আর এই যখন ডান খট করবো, ঠিক আছে? জি যাও। আসসালামু আলাইকুম। এই নাও এই ফাইলটা রাখো তোমার কাছে, আর আমার ম্যানেজার তোমাকে এফিডেভিট করে সব কিছু বুঝিয়ে দেবে, আর সব ধরনের সহযোগিতা তোমাকে করবে। থ্যাংক ইউ। আসলে আপনি আমার বড় ভাই। আমরা কি কেউ না হাবিব সাহেব? আরে লস্কর ভাই কেমন আছেন? কেমন আছো ননি? ভালো আছে ভাই, আল্লাহ পাক আমার সবসময় ভালো রাখে। আপনি ভালো আছেন? ভালো। লস্কর ভাই গুড। হঠাৎ করে আপনি চলে আসলেন, বলেন কি খাবেন? আজ আমি খেতে আসিনি, নিতে এসেছি। কি দেব আপনাকে, আমার কি দেয়ার আছে? আপনি টাকা পয়সার প্রবলেমের কারণে ইন্দোনেশিয়া থেকে কয়লার লটটা ইম্পোর্ট করতে পারছেন না, তাই ভাবলাম আমি ইম্পোর্টটা করে ফেলি। লস্কর ভাই সমস্ত পেপারটা এই মাত্র ননিকে হ্যান্ড ওভার করে দিলাম। প্রবলেম কি? ননি আমাকে দিয়ে দেবে? আমার তো খালি হাতে ফেরত যাবার রেকর্ড নাই, কি বলো ননি? ভাই রেকর্ড কিন্তু তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য, এই রেকর্ডটা একটু ভাঙতে হবে, কারণ এবার আপনি খালি হাতে যাবেন। তাই নাকি? দ্যাটস মিন তুমি আমাকে দেবে না? ঠিকই ধরছেন ভাই, আমি তো কারো থেকে কোনো কিছু জোর করিনি না। কেউ যদি কোনো কিছু আমার দেয় সেটা আমি একদম কলজের সাথে আটকে রাখি, খুব আপন ভাবে নেই, সেটা আবার কাউরে দিই না। এই ননি তুই কার সামনে বসে কথা কইতাছিস? একটা কথা মনে রাখবি,
হোন্ডা যদি লিক হয় না ওটি কিন্তু চালানো যায় না, ঠেলে নিয়ে যাওয়া লাগে। আর হোন্ডার যদি চেন পরা যায় খালি বট বট শব্দ হয়, চালানো যায় না, কথাটা মনে রাখবি। ননি, আমি কিন্তু জুনায়েদ লস্কর, এই শহরে সবার উপর আমার হাত চলে, আমি কিন্তু মাইন্ড করে ফেলবো। ভাই আমি তাহলে উঠি গেলাম, আপনার ম্যানেজারের সাথে বসে সব ঠিকঠাক করবো না, ঠিক আছে? আসিফ আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আগেশনা বেটা, একটা কথা সবসময় কই, আমার নাম ননি, আমি কামলা দিয়ে কোনো কাম করি না, আমি নিজেই কামলা, কথাটা মনে রাখিস। ননি, লিমিটের বাইরে আমি কোনো কিছু বরদাস্ত করি না। খুশি হইলাম, কথাটা মনে রাখেন। ননি ননি, তুমি আমার কথাটা শুনে যাও। ভাই আমার নাম ননি, দুধের উপর থাকি, কেউ যদি দরবার চায় পিছলা যায়, ধরা যায় না, তারপরে যদি দরবার চায় তিনবার করে সাবান দিয়া ধুতি হয়, কথাটা মনে রাখেন। অস্থির হয়ে গেছিস ননি, শান্ত, তুই আমাকে কয়লার ডিলটা দিস নাই, আর আমি তোর হীরার টুকরো নিয়ে এসেছি। আঙ্কেল আমি আব্বু আম্মুর কাছে যাব। লস্কর ভাই একটু ওয়েট, আমি 10 মিনিটের ভিতরে আসছি। তুই ঝড়ের বেগে ছুটে আসবি সেটা আমি জানি, কিন্তু আসার সময় ফাইলটা আনতে ভুলিস না। আমি আম্মু আব্বুর কাছে যাব। কি হয়েছে, আমার মিম কোথায়? আসছে 20 মিনিটের ভিতরে, মামুনি এখানে আসছে। আঙ্কেল তোমরা না বললে বাবু আসবে, কই এখনো আসছে না কেন? এই মেয়ে এত বেশি কথা বলিস কেন, চুপ করে বসে থাক। বাবু বাবু তুমি আসতে তো দেরি করলে কেন? সরি মা, রাস্তা নিয়ে জ্যাম ছিল এই জন্য দেরি হয়ে গেছে। এই যে ফাইল। বাবু ননি, এইবারের মতো মাফ করে দিলাম, নেক্সট টাইমে আমার সাথে বিয়াদবি করার চেষ্টা করলে কি হতে পারে হিসাবটা মিলিয়ে নিস। মা তুমি কেমন আছো? কিছু হয়নি তো, কোথায় ছিলে এতক্ষণ? আমার কিছু হয়নি মা। আচ্ছা বাবু, ওই আঙ্কেলটা আমাকে ওনার বাড়িতে নিয়ে গেল কেন? বলো না বাবু, কেন নিয়ে গেল? আসলে ওই আঙ্কেলটা বলেছিল তোমাকে নিয়ে যেন ওর বাসায় যাই, বারবার বলেছে ভুলে গেছি, সেজন্য উনি নিজেই তোমাকে নিয়ে গেছে। ওই আঙ্কেলটা অনেক পচা বাবু, আমাকে ধমক দিয়েছে। তোমাকে ধমক দিয়েছে? টেনশন করো না মা, আমি ঠিক ওকে বুকে দেব। হুন্ডা। জি ভাই। ওই হাবিবের ম্যানেজার কখন আসবে রে? কালকে আসবে ভাই। এই ননি, এটা কি করলি, এটা কি করলি তুই? হাই হাই ননি, তুই মাথা ঠান্ডা রাখ, পিস্তল না মা, পিস্তল না মা, ভাই আমার মাফ করে দে। লস্কর তুই ভালো করে জানোস আমি কামলা দিয়ে কোনো কাম করি না, আমি নিজেই কামলা দিই বেটা। ভাই ভাই মাফ করে দে ভাই, আমি তোর কলার ফাইলটা দিয়ে দেবো, আমার মারিস না, আমার মারিস না ভাই। আমি তো মারবো না, মারবে আল্লাহ পাক, মারবে আজরাইল। এই তুই আমার মা, আমার যে মেয়ে, ও আমার কুলচা, ওই কুলচা ভয় পেয়েছে রে, ওই কুলচা ভয় পেয়েছে জন্য আমি ভয় পেয়েছি। তোর কুলচায় এত সাহস করতে কাশলো রে ভাইয়া, আমার তো খারাপ লাগছে তোর জন্য, আল্লাহর নাম নিয়ে আয় ভাইয়া। Ah!
আম্মা ঘুমাইছে? হুম, ঘুমিয়েছে। লাগেজ রেডি করছো? কেন? কাল তুমি আর আম্মা কানাডা যাবে। হঠাৎ কানাডা? তুমি যাবে না? না। তাহলে আমরা যাব কেন? আরে বাবা, আমার পিছনে শত্রু লাগছে। কয়টা শত্রু আমি ঠেকাবো, কয়টার আমি খুন করব? তুমি কালকে কানাডা যাবা। কিন্তু আমি ওখানে একা গিয়ে কি করব? আরে বাবা, তুমি একা কোথায়? তোমার সাথে আম্মু আছে না? আমি তো এখানে একা। এই জন্যই তো বলছি, আমরা সবাই মিলে ওখানে সেটেল হয়ে যাই। আরে বাবা, এখানে ব্যবসা আছে না? ব্যবসা কমপ্লিট করি। আর শোনো, ওইখানে রিফাত আছে, তোমাদের রিসিভ করবে, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি রেডি হও না। হ্যালো আম্মা। তুমি লাঞ্চ করেছো বাবু? এখনো করিনি আম্মু, করব। তুমি কবে আসবে বাবু? এই তো আম্মা, নেক্সট মান্থে। ওকে। দেখা করতে চাইছো কেন? তা তো বললা না, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। ধন্যবাদ বলার জন্য এসেছি। আপনার জন্য আমি দুটো সিনেমার হিরোইন হয়েছি। ও তাই নাকি? শুনে খুব ভালো লাগলো। কিছু মনে না করলে একটা কথা বলতাম। আপনার জন্য আমি ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি, প্লিজ না করবেন না। আমার লাগে গিফট আনছো? জি। আচ্ছা দেখি দেখি। আমি জানি না আপনার পছন্দ হয়েছে কিনা, আপনি তো আসলে। আরে গিফট তো গিফটই, অপছন্দের কি আছে? আমি কি আপনার হাতে পরিয়ে দিতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? আচ্ছা দাও দাও দাও। সুন্দর হয়েছে, কিন্তু তোমার লেগে তো কিছু আনা হইল না। আপনার জন্য আমি যা পেয়েছি এর চেয়ে বড় গিফট আমার লাইফে কিছুই হতে পারে না। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই। আমি কিন্তু মাঝে মাঝে আপনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারি। তাইলে আজকে আমি যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো কে? আমি মীরা বলছি, যাকে আপনি নায়িকা হবার জন্য দোয়া করেছেন। ও আচ্ছা আচ্ছা, তো বলো কেন ফোন করছো? আগামীকাল নীলাঞ্জনা ছবির মহরত হতে যাচ্ছে, আপনি যদি আসতেন আমি অনেক খুশি হতাম। আমি তো আসতে পারবো না। কেন? আমি তো ঢাকায় নেই, আমি কক্সবাজার। হোয়াট আ সারপ্রাইজ, মহরত তো কক্সবাজারেই হচ্ছে। প্লিজ আপনাকে আসতেই হবে। এখন কিন্তু না করতে পারবেন না, কোনো অপশন নেই আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাঁড়াও, আমি আমি ট্রাই করবো। ওকে। কি হলো, শুইরা গেলা কে? কারণ তুমি আমার জন্য কক্সবাজারে আসনি, ওই মেয়েটার জন্য এসেছো। নেহা, আরে কি বলতেছ এসব, আসো তো। তুমি আমাকে ছোবে না। প্লিজ নেহা, প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো, ভগবানের দিব্যি, আমি একটু মিথ্যা কথা বলছি না। নেহা, ডোন্ট টাচ মি, আদারওয়াইজ আমি কিন্তু সুইসাইড করব। না না, আমি তোমাকে ছোবো না, ট্রাস্ট মি। তুমি পিস্তলটা নামাও, পিস্তলটা নামাও প্লিজ। নেহা, আমি তোমাকে ছোবো না, আমি তোমাকে বলছি তো। প্লিজ নেহা, প্লিজ তুমি নামাও পিস্তলটা, নামাও প্লিজ, আমি তোমাকে ছোবো না, ট্রাস্ট মি, প্লিজ নামাও, প্লিজ নেহা নামাও। আমি আর এক মুহূর্ত তোমার সাথে থাকবো না। তুমি কেন যাবে, তুমি কেন যাবে? আমি চলে যাচ্ছি, থাকো তুমি।
কোন কোন প্রডিউসার নিহারে তাগো ফিল্ম থেকে বাদ দিছে, অগো নাম বাইর কইরা 24 ঘন্টার মধ্যে অগরে ফালাই দিবি। মাথাটা ঠান্ডা কইরা একটু বোঝার চেষ্টা করো দিদি। মানে দিদির জন্য খুন খারাপি করলে তো দিদির ক্যারিয়ারই ধ্বংস হয়ে যাব। আর আমি আমি ধ্বংস হইতেছি না? আবে নেহার লগে যদি একদিন এক বেলা আমার লগে কথা না হয় তাহলে পরে আমার মন মানসিকতা মাথা কোনোটাই কাজ করে না বে। দাদা তুমি এত বড় ঢাকা সিটি কন্ট্রোল করো, সামান্য মন কন্ট্রোল করতে পারতেছো না? মাফিয়া ডন, আমি মানুষ না। আবে ভাই আমি মানুষ না, আমার আমার ভালোবাসা নাই, মন নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে সকালবেলা ননি ভাইয়ের লগে মিটিং আছে, অনেক রাইট হয়েছে, তুমি খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ো, যাও। তুই যা। না না চলো, তুমি চলো আসো তো, আমি তোমারে বুঝাইতেছি। হ্যাঁ নেহা বলো। ভাইয়া কি বিজি, কথা বলা যাবে? অবশ্যই বলা যাবে, বলো। মীরা মেয়েটা কে ভাইয়া? আমি যতটুকু শুনেছি আপনি নাকি ওকে লাবলু ভাইয়ের কাছে পাঠিয়েছেন। তুমি ঠিকই শুনেছ নেহা, আসলে মীরা আমার পরিচিত কেউ না, আর আমি ওকে পাঠাইনি। সুকান্ত দে লাবলু ভাইয়ের কাছে পাঠাতে বলেছে। তুমি এসব কি শুরু করেছ নেহা? আমি তো এমন কিছু করি নাই যার জন্য তুমি আমাকে এইভাবে মেন্টাল টর্চার করতে পারো। আমি তোমাকে কোনো ধরনের মেন্টাল টর্চার করিনি, উল্টো তুমি আমার লাইফটাকে ডিস্ট্রয় করার জন্য উঠে পড়ে লেগেছো। কি কি বলতেছো তুমি এগুলা? আরে তোমারে ডিস্ট্রয় করা মানে তো আমারে ধ্বংস করে দেয়া। ইউ নো বেটার দ্যান মি, আমি তোমারে কতটা ভালোবাসি। ভালোই যদি বাসতে তাহলে আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগতে না। নেহা তুমি ভুল করতেছো। আরে একটা মেয়ে আমার কাছে হেল্প চাইছে, আমি শুধু তাকে হেল্প করছি, দ্যাটস ইট। সুকান্ত আমি অনেক স্ট্রাগল করে আজ এখানে এসেছি, বোঝার মতো কিছুটা নলেজ আমারও আছে। 5 বছরের রিলেশনে তুমি আমার জন্য কি করেছো? কোনো ডিরেক্টর প্রোডিউসার কাউকে আমার কথা বলেছো? বলনি? হ্যাঁ বলেছো, ফিজিক্যাল ডিমান্ড মেটানোর জন্য যখন তখন শুটিং থেকে তোমার কাছে আসতে বাধ্য করেছো। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমাকে ভালোবাসি। আমি ভুলে যাইনি, তুমি ভুলে গিয়েছ। ভালোবাসলেই সব দায় শেষ হয়ে যায় না, ভালোবাসার মানুষের প্রতি অনেক দায়বদ্ধতা থাকে, সেগুলোও পালন করতে হয়। দায়বদ্ধতার কথা বলো, তুমি কি এতটুকু বোঝো যে আমার জন্য এই ইন্ডাস্ট্রির কেউ তোমার দিকে চোখ তুলে তাকায় না? এই আমার জন্য এই ইন্ডাস্ট্রিতে তুমি তা পায়ে বেড়াচ্ছ। সেটা তো বুঝতেই পারছি, তোমার নজর এখন অন্যদিকে শিফট হয়েছে আর আমার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। তুমি কি ভেবেছো একটা মেয়েকে প্রমোট করবে, সে ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াবে আর আমি ঘরে বসে থাকবো? কখনো না, নেভার। তুমি ছাড়া এই ইন্ডাস্ট্রিতে আমি এস্টাবলিশড হয়েছি, নিজের ক্যারিয়ার কিভাবে টিকিয়ে রাখতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমিও দেখতে চাই তুমি ছাড়া এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারি কি না। কে তুমি, কিসের জন্য এসছো তুমি? ও চাদা ভাই, দেখে ইশারায় সবকিছু বুঝা ফেলান না। বুঝলে কি বিজনেসম্যান হতে পেরেছি? ভালো,
মালকামান, কিন্তু আমাদেরকেও তো দিয়া খাইতে হইব। তুই কার কাছে চাঁদা চাইতে এসছিস জানিস? আমি কে? চান্দা নিতে আইসি। পরিচয় দিয়ে কি খাট্টারাইন দেখামু? আমি সুকান্তর মামা। ব্যবসায় সম্পর্ক রাখতে নাই, তাহলে ব্যবসায় লালবাত্তি জ্বলে। তোর আমি 7 দিন টাইম দিলাম, 50 লাখ রেডি রাখবি, আমি এসে নিয়ে যাবো। আমাকে তুই 7 দিন সময় দিচ্ছিস? আজকের মধ্যে আমি তোদের বিজনেসের লাল বাতি জ্বালিয়ে দেব। দাদার পরিচয় দিলি বলে জায়গায় ফালাই দিলাম না, নইলে তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিস? একদম লাভ হবে না। টাইম মাত্র 7 দিন, 50 লাখ টাকা দিবি, 1 মিনিটও বাড়বো না। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ মামা বলো। আশিক নামের একটা ছেলে আজ আমার কাছে চাঁদা চাইতে এসেছিল। তুমি কও নাই আমার কথা? বলছি, তারপরেও আমাকে গালাগালি করছে, আমার 14 গুষ্টির তুইলে গালাগালি করছে। ঠিক আছে মামা, তুমি ফোন রাখো, আমি দেখতেছি। হ্যাঁ দাদা বলো। আশিক তুই কই? আমি এই তো একটু কাজে আসছি। আচ্ছা বাদ দে, যেখানে থাকিস পূর্বাণী হোটেলের লবিতে চলে আয় এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। দাদা এত জরুরি তলব? তুই কি আজকে এলিফ্যান্ট রোডের সৌরঙ্গী মার্কেটের সাইড অফিসে গেছিলি? হ্যাঁ গেছিলাম। চান্দা চাইছস? হ্যাঁ চাইছি। কত? 50 লাখ। যার কাছে টাকা চাইছস হ্যাঁ কয় নাই যে সে আমার মামা লাগে? হ্যাঁ বলছে। বলার পরেও চান্দা চাইছস? আমার মামা জানার পরেও? আরে এত উত্তেজিত হওয়ার কি আছে, বুঝলাম না। কতজনই তো কত কিছু কয়, বড় বড় লোকের নাম ভাঙায়, অমুক জন আমার দুলা ভাই, আমি আর সম্বন্ধী, এত কিছু শোনার আমার টাইম আছে? কেউ যদি কয় তোমার মামা হয়, এখন সেটা আমার বিশ্বাস করে নেই। লেকচার বন্ধ, কে কি কইলো সেটা শোনার টাইম তোর নাই। সৌরঙ্গী মার্কেটের মালিক আমার মামা, আমার আপন মামা, ক্লিয়ার? কি ক্লিয়ার? ওইখানে আর শান্ত চাইতে যাবি না, এটা আমার প্রেস্টিজ। আমি যাবো। 50 লাখ চাইছি, এখন গিয়ে 50 টাকা নিয়ে আসো, বাকি টাকা তোমার কারণে ডিসকাউন্ট। কিন্তু মূল কথা হইল টাকা আমি নিমই, এটা আমারও প্রেস্টিজ। কি করলি? আরে দাদা বাদ দাও তো, যা হয়েছে। বাদ দাও তো মানে কি রে? ওই বাদ দাও তো মানে কি? তুই তালেবকে মেরে দিলি তুই? আবে ওই তালেব 12 বছর ধরে আমার লেগা কাম করাবে, আমার লেগা, আর তুই 2 দিনে পোলা ঘরে মেরে দিলি? ওই কি করছে, ওই কি করছে? আরে ওই প্রথমে ফায়ার করে দিছে, এই তো মিস ফায়ার হয়েছে, আরে পাওয়া যায় নাই, গেছে গা। আজকে বাবু না কালকে বাবু, কালকে বাবু না পরশু বাবু, এমন করে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস বাবু তবে তালেবরে বাবু কই এখন আমি?
ওই ফাউল করলো কি লেগে আমার লাগে? হ্যাঁ, ওর গুলি করার কথা আসিল আগে, তুমি কয়ে দিছো না আমি গুলি করুম, আমি হিটে যাবো, এটা কি জজের রায় বে? জজ রায় দিছে, সামনে পড়ছে গুলি করে দিছে, সমস্যা কি হইছে? আরে দাদা, আমার লগে অপারেশনে গেলে এটাই জজের রায়, আমার লগে বেয়াদবি করছে এর লেগে ওরে মাইরে দিছি, আর কোনো কথা নেই স্যার। হ্যাঁ, তুই দুই দিনের পোলা 12 বছর ধরে উই আমার লগে কাজ কর, আরে খায়া দিয়া তুই এই কথা কবি আই, নাক টিপ দিলে তোর দুধ গলে, তুই আমার কি শিখাস? আরে দুধ বুঝতেছ না কথা? হ্যাঁ, মাঠে আগে কে খেলতো? পেলে খেলতো, ম্যারাডোনা খেলতো, এখন মাঠে খেলে? খেলে না, এখন শুধু মাঠে খেলে মেসি নেইমার। তুমি বুড়া হয়ে গেছো, তুমি রিটায়ারমেন্টে যাও, এখন মাঠে একলা আমি খেলুম, আমি মেসি, আমি নেইমার, আমি রোনালদো, সুকান্ত আমি, আমার বিলাই আমার একই ম্যাচ। কেউ কেউ আগামি না, পিছা পিছা। আমি কিন্তু একদম দাদা, আমার কিন্তু আঙ্গুল আগে চলে, তুমি কিন্তু ভালো করেই জানো মালডোকার ভিতরে যা কইছি ওইটা ঠিকঠাক মতো হইতে হইব, মাঠে এখন খেলবো একা আমি, মেসিও আমি, নেইমারও আমি, ঠিক আছে? হ্যাঁ বলো ভাইয়া, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, তুমি কি ব্যস্ত ফোনটা কি রেখে দিব? আমি কি তোমার সাথে কখনো ব্যস্ততা দেখাইছি? ভাইয়া, আমি কিন্তু তোমার জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করছি, তোমার না কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ। কাচ্চি না, আজকে আর না, আরেক দিন আসি আইসা খামুনে। শুধু কাচ্চি বিরিয়ানি না, আরেকটা প্রবলেম আছে, মানে এলাকার কয়েকটা পোলাপেন আমারে খুব ডিস্টার্ব করে। কি? আমার বোনের ডিস্টার্ব করতেছে কারা? কারা এটা আমি তোমার পরে কইতেছি, আগে তুমি আসো, তারপরে আমি তোমার সবকিছু বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমার হাতে কিছু কাজ আছে, ওগুলো গুছাই দিয়া আমি আসতেছি, ঠিক আছে? আচ্ছা, তুমি আসলে কিন্তু একসাথে কাচ্চি খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দাদা তুমি এখানে? তোর জীবনের শেষ কাচ্চি খাওয়া দেখতে এলাম। দেখো কে এসেছে। আরে আপু, কেমন আছিস তুই? কতদিন পরে তোকে দেখলাম, কত মোটা হয়ে গেছিস তুই। কই? ও লে 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 লে, আমার শুনে আপুটা একদম শুকিয়ে গেছে। আরে ভালো, তুমি কেমন আছো? কেমন আছিস তুই? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। তুই যে শেষ পর্যন্ত দেশে ব্যাক করেছিস, আর যে কি ভালো লাগছে। এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাই বলবে? ও এত দূর থেকে জার্নি করে এসেছে, আমার সোনা আম্মুটা আগে ফ্রেশ হয়ে নেক, তারপরে কথা বলা যাবে। চলো। আসো। বসো। তুমি কি গাড়ি নিয়ে এসছো? কেউ দেখেনি তো? গাড়ি বান্ধবীর পাশে রেখে এসেছি। ভালো করেছো। আই এম সরি জারা, জারিনকে আমি বাঁচাতে পারলাম না।
জানি। জেরিনকে বাঁচানোর জন্য ওখানে পালানোর কথা তো আমি তোমাকে বলেছিলাম। শুধু শুধু নিজেকে কেন দায়ী করছো? সিসি ক্যামেরা ফুটেজগুলো দাও। ও দেখো, সেদিন যদি ওকে একা রেখে বাইরে না যেতাম, তাহলে হয়তো জেরিন আজও ভিডিওতে এরা করা। এরা সবাই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। এটা হচ্ছে সুকান্ত, আর এ মিয়া ভাই। আমি যতটুকু জানতে পেরেছি, আর মিয়া ভাই হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের কিং, আর সুকান্ত হচ্ছে তার রাইট হ্যান্ড, আর বাকি যাদের দেখছো তারা সবাই সুকান্তর লোক। তার মানে তোমরা পালিয়ে যাবার পর আদিল আর ডলার মিলে এই মাফিয়াদের কন্ট্রাক্ট দেয় তোমাদের খুঁজে বের করার জন্য? মেবি ইউ আর রাইট, কিন্তু আমি কিন্তু সেদিন এদের কাউকে পাইনি। শুধু ছাদ থেকে পড়ে জেরে মারা যাওয়ার কথাটাই শুনেছিলাম। তারপর তো পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করলো। ওহ, আমাকে প্রচণ্ড টর্চার করেছিল। পুলিশ আমাকে বলতে বলেছে আমি নাকি জেরিনকে ছাদ থেকে ফেলে দিয়েছি। তারপর তো তুমি আমাকে জামিনে মুক্তি করলে, আর তোমার কথা মতো আমি গা ঢাকা দিয়ে আছি। এই মাফিয়াদের ফুল ডিটেলস আমার লাগবে। ভাইজান, সুকান্ত দারে পাড়া মহল্লা বস্তির তুত্তাফাট্টা মাস্তান পাইবেন না। সুকান্ত দা হইতেছে মাফিয়া গো রাজা। তার লগে মিজরা ভরি করা সাহস কার হইব? কন 1 কোটি টাকাই পাবেন আপনি। আপনি অবশ্য ভালো মনের মানুষ, এর জন্য আমি চিন্তা করছি আপনাকে পুরোপুরি ইনফরমেশন দিব। সেই জন্য অবশ্য ম্যাডাম 2 কোটি টাকা লাগবে। আমি ফোন করলে জায়গা মতো পৌঁছাই দিলে হইব। কি আশ্চর্য, আপনি একটু আগে বললেন 1 কোটি দিতে হবে, এখন 2 কোটি কেন? আমি তো সুকান্তের বিএস এর খতিয়ান জানি, তো আমি তো সুকান্তের সিএসআরএস 2টারই খতিয়ান জানি না, এর জন্য ওর জন্য 1 কোটি। এখন আমিনকে যদি ম্যাডাম হাজির করতে কয় তাহলে হাজির করতে পারি। ডান ডান ইয়েস। ম্যাডাম, পাপু ভাই, পাপু ভাই, উনাকে কথা আপনারে বলছিলাম। আপনার জন্য 1 কোটি, আমার জন্য 1 কোটি। উনি কি আমাদেরকে ইনফরমেশন দেবে? ভাইজান, দরজার সাইজ দেখা ঘরের সাইজ বোঝা যায় না। ঘরের সাইজ যত বড়ই হোক দরজা ছোটই হয়। এই যে পাপু ভাইরে দেখতেছেন না, পাপু ভাইয়ের দেখানো দরজা দিয়া সুকান্ত ঢুইকা মাফিয়া গো কিং হইছে। পাপু ভাই হইতেছে আমাগো আন্ডারওয়ার্ল্ডের প্ল্যানার। যত সব বড় বড় কিল হইছে সব পাপু ভাইয়ের প্ল্যানে। পাপু ভাই এখানে বসে থাকলে কি হবে? প্লেনে ঘুরে বেড়ায়। পাপু ভাই, আমার সুকান্ত আর মিয়া ভাইয়ের ফুল ডিটেলস লাগবে। মিয়া ভাই, সুকান্ত, মিয়া ভাই বর্তমানে বাংলাদেশের মাফিয়াদের কিং, রাজা। আর সুকান্ত ইদানিং মিয়া ভাইয়ের রাইট হ্যান্ড হয়ে উঠছে।
ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনি সুকান্ত আর মিয়া ভাইকে মেরে ফেলতে চাচ্ছেন, কিন্তু সেটা তো আপনার পক্ষে সম্ভব না। সেটার জন্যই তো আপনার কাছে আসা। আর আমি যতটুকু বুঝতে পেরেছি যে আপনি নিজেও চান না সুকান্ত আর মিয়া ভাই বেঁচে থাক। ওদের সাথে আদিল আর ডলারকেও মরতে হবে। আদিল আর ডলার কে? ওরা হচ্ছে আমার চাচা আর চাচাতো ভাই। আমি আসলে বাগ দিয়ে বাগ শিকার করতে চাই। প্ল্যান আপনার, ইমপ্লিমেন্টেশন আমার। গুড, খুলে বলুন না সবকিছু। খুলে বললে প্ল্যানিংটা প্রপার করতে সুবিধা হবে। আসলে আমার চাচা আর চাচাতো ভাই সুকান্ত ইদানিং ওর ব্ল্যাক মানি, বিভিন্ন ল্যান্ড, বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করে ব্ল্যাক মানিকে হোয়াইট করতে চাচ্ছে। আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন। টাকাগুলো গুনে নিন। পাপু ভাই, এখানে পুরো 1 কোটি আছে, আর এখানে আছে আরো 1 কোটি। তাহলে আমরা আসি। ইমন ভাই, আমার টাকাটা আপনারা কাইন্ডলি নিয়ে যান, পরে আপনাকে ফোন করে একটা অ্যাড্রেস দেব, সেখানে পৌঁছে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই, এটা আপনি কি করলেন? যদি টাকা না দেয়? আমি টাকা না পাইলেও তোর তো লাভের উপরে লাভ। কি কন পাপ্পু ভাই, বাড়ি তো আপনার হয়ে গেছে, আমার লাভের উপর লাভ কেমনে? সুকান্ত মরে গেলে মাসোহারার 25 লাখ টাকা তোকে তো দিতেই হবে না। তারপর উল্টো পাইলি 1 কোটি টাকা। পাপ্পু ভাই, আপনি তো শুধু প্ল্যানার না, আপনি তো দেখতেছি বিরাট বড় জ্যোতিষ। আপনি আমার মনের কথাটা বুঝলেন কেমনে? কারণ বেইমান বেইমান রে বোঝে। জমির, তুই পাপ্পুরেই আলা ভোলা নিষ্পাপ মুখটা দেখছস, কিন্তু পাপ্পুর প্ল্যানটা কি বুঝছস? বুঝছ নাই না? জমির ভাই আমার, তুই টাকার জন্য সব করতে পারিস, আর আমি বাঁচার জন্য। তুই বাইচা থাকলে কোনো না কোনো সময় সব কিছু একদিন ফাঁস হয়ে যেত।